দর্শক বন্ধুরা, কালকে আমি একটা কাজে হয়তো ব্যস্ত থাকবো, সেই কারণে ভিডিও হয়তো সকালের ভিডিওটা তো যাবে, তাছাড়া কখন ভিডিও করতে পারবো জানি না। তো সেই কারণে এই আজকে এই রাত্রিরেই আমি ভিডিওটা নিয়ে চলেছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বিষয়টা হচ্ছে, কুলাঙ্গারের এই মাত্র একটা ভিডিও দেখলাম, যেটা হচ্ছে 11টার সময় আর কি দেখলাম। এখন ঘড়িতে বাজে ঠিক 11:15, তো আমি ভিডিওটা করতে বসেছি। বিষয়টা হচ্ছে, কুলাঙ্গার সারাদিন ধরে ভাবলো যে কি কন্টেন্টের উপরে কাজ করা যায়, কি বলবো, কি বক্তব্য। হ্যাঁ, কুলাঙ্গারের অ্যাকচুয়ালি কোনো কন্টেন্ট নেই। তো আমরা যেরকম কি খেটে কন্টেন্ট করি, কুলাঙ্গারের সেই তো মুরুদ নেই, বুঝেছো তো? সেই আর কি। তো সারাদিন ভেবে ঠেবে কি গোপন কথা ফাঁস করবে, সেটা কি, সেটা হচ্ছে HSG রিপোর্টের উপর একটা কথা বলল। দেখো, ওকে কুলাঙ্গার কিন্তু সাদে বলা হয় না। HSG রিপোর্ট, এই রিপোর্টটা কখন করা হয়, এই রিপোর্টটা তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে শুনতে থাকো, তাহলে বুঝবে। বিষয়টা হচ্ছে, এই রিপোর্টটা যখন 1 বছর মেলামেশা করার পরে হাজবেন্ড ওয়াইফের হুয়ের মতে যখন কেউ প্রেগনেন্ট না হতে পারে, সেক্ষেত্রে HSG রিপোর্টটা করা হয়। HSG রিপোর্টটা করে কি দেখা হয়, যে টিউব অ্যাকচুয়ালি ব্লক কি না। সেখানে সুয়ের কিন্তু আগে HSG একটা রিপোর্ট হয়েছে যেখানে কিনা টিউব ব্লক ব্লক বেরিয়েছে। সেক্ষেত্রে অনেকের কি হয়, রাইট সাইডের হয়, কারোর লেফট সাইডে হয়, মানে টিউব অ্যাকচুয়ালি আমাদের দুটো থাকে, ঠিক আছে? তো আবার কারোর দুটো টিউবই বন্ধ থাকে। তো ডক্টররা সবসময় চেষ্টা করে যে যদি একটা টিউব, যে টিউবটা বন্ধ আছে, তো সেই টিউবটা যদি বন্ধ থাকে সেটাকে খোলবার, সেক্ষেত্রে HSG করে। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল কি বলে ওটাকে, অপারেশন করে, যাই হোক সেটা হচ্ছে নাভির চারপাশ দিয়েও করে। সেইটা হচ্ছে তোমাদের ওটা কি বলে, নাভির চারপাশ দিয়ে ফুটো করে মাইক্রো করে, সেটা পরের কথা। ওর যেটা হয়েছে সেটা হচ্ছে HSG রিপোর্ট। সেই HSGটা কারা করে, ডাক্তারবাবু করে, তার সাথে কিন্তু একটা নার্স কিংবা একটা অ্যাটেন্ডার হিসেবে একটা মাসি রাখা হয়। সেই রিপোর্টটা কি, সেই টেস্টটা কি, সেটা হচ্ছে ভার্জিনের মধ্যে থেকে, এরকম তোমাদের আমি বলছি, তোমাদের যে দুটো পা ধরো শুয়ে থাকবে, দুটো পা এরকম ভাবে ফোল্ড করে দেবে, ঠিক আছে? এরকম ভাবে ফোল্ড করে দেবে, তার ফলে ভার্জিনটা ফাঁক হয়ে যাবে। তারপরে কি হয়, ওখানটায় এরকম গরুর যে ইঞ্জেকশন ঢোকায় দেখেছো কখনো, সেই বড় ইঞ্জেকশনটা ওই ভার্জিনের মধ্যে দিয়ে পুশ করে। সেই পুশটা করার পরে তারপরে ওকে ওর তলা দিয়ে একটা পাইপ ঢোকায়, ঠিক আছে? ভার্জিনের ভেতরে একটা পাইপ ঢোকায় যেটাতে স্যালাইন, মানে ওই যে পুশটা করলো ইঞ্জেকশনটা দিয়ে, খুবই কষ্ট, খুবই বেদনাদায়ক, খুবই পেনফুল, আমি নিজেও করিয়েছি। তো ওই টিউবটা খোলার জন্য তারপর ওই স্যালাইনটা দেয় যাতে ওর ভেতরটা পুরোটা মানে পরিষ্কার হয়ে যায় আর কি। তারপরে হচ্ছে এই জন্য তোমাদের কিন্তু মেডিসিনও দেয় ডক্টর, যাতে ব্যথা না হয়। তার মানে বুঝতেই পারছো কতটা পেনফুল এই জিনিসটা। এবং তোমাদের বলি, আমার যখন এই রিপোর্টটা করানো হয়েছিল, তারপরে আমি শিল নড়াতে, তখন মশলা আমরা শিল নড়াতে বাটতাম, কারণ আমার মিক্সি ছিল, বাট অনেক মশলা ছাড়া তখন হতো না। তো সেই সময় আমি বসে বাটতে পারছি না, মানে না পাচ্ছি বসতে, না পাচ্ছি মানে শুয়ে থাকলে ঠিকঠাক লাগছে, বসতে পাচ্ছি না এরকমভাবে, এতটাই পেনফুল। সেইটাকে নিয়ে কি করা হলো, কুলাঙ্গার কি বললো, মানে ওই টেস্টটা করতে গিয়ে নাকি ডাক্তার, ডাক্তার তোমরা জানো কুলাঙ্গারের অ্যাকচুয়ালি গোষ্ঠীতে তো কেউ ডাক্তার আছে কি না জানি না, ডাক্তার সম্পর্কে এরকম মনোবৃত্তি রাখাটা কি ঠিক? একটা মহিলাকে বলা হচ্ছে তার সেন্সিটিভ জায়গাটাকে নিয়ে, সেটাও নয়, ঠিক আছে মানলাম, সে মহিলাটার উপরে আক্রোশ বলা হচ্ছে, বাট একটা ডাক্তারকে বলা হচ্ছে, একটা ডাক্তার ভগবান, আমরা তো ঈশ্বরের থেকেও ডাক্তারকে মানি। আমার দিদির মেয়ে, সে হচ্ছে গাইনোকোলজিস্ট, ঠিক আছে, NRS-এ এখন আরজি করে আছে। তো সেই জায়গাটা থেকে ডাক্তার একটা ভগবান। আমাদের আরেকজন মানে একটু দুঃসম্পর্ক, আমার পিস্তোর দিক থেকেও একজন ডাক্তার আছে, ঠিক আছে? তো তার অনেক আমাদের জীবনে অবদান আছে, সেটা পরে বলবো। তো সেই ডাক্তার নাকি
ডাক্তারের সঙ্গে নাকি সে ওই সব ঘনিষ্ঠ কিছু করেছে, এটা ভাবা যায়? তার জন্য নাকি তাকে আবার রিপোর্ট করতে হয়েছে? না, অনেক সময় কি হয়, ধরো অনেক সময় অনেক মহিলারা সেই ব্যথাটা নিতে পারে না, ওই যে ব্যথা যন্ত্রণাটা, আর ডাক্তার তখন যথেষ্ট অপমান করে, ঠিক আছে? অনেক ডাক্তারদের ধৈর্য থাকে, অনেক ডাক্তারদের ধৈর্য থাকে না। খুব ভালো প্রাইভেট নার্সিংহোমে যদি করো, অনেক পয়সা নিয়ে নেবে, সেখানে ডাক্তাররা ধৈর্য সহকারে করবে, বুঝেছ? আর এই টেস্টগুলো বেসিক্যালি সরকারি জায়গা হয় না, প্রাইভেটেই হয়। এখন জানি না সরকারি জায়গায় হয় কি না, প্রাইভেটেই হয়। যাই হোক, তো সেই ক্ষেত্রে আরেকদিন যেতে হতে পারে, কারণ ডাক্তার এক্স রে হয়, ঠিক আছে? ওই যে ওইটা করবে, ওখানে একটা মেশিনও ঢোকানো হয় ভার্জিনের ভেতরে, ওর ভেতরের কি বৃত্তান্তটা, সেটা এক্স রে প্লেটের মাধ্যমে আসে, তো সেক্ষেত্রে হয়তো এক্স রেটা কি বলবো, প্লেটটা হয়তো ভালো আসেনি, সেক্ষেত্রে দ্বিতীয় দিন যেতেও হতেও পারে। আমার ক্ষেত্রে হয়নি, কিন্তু অনেকের ক্ষেত্রে হতেও পারে। সেই টেস্টটা নাকি করতে দিল্লিতে গেছে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ও কোথায় করবে, অনেকে একবার করায়, অনেকে অনেকবার করায়, সেটা ব্যক্তিগত ব্যাপার যার যার। কিন্তু কথা হচ্ছে এখানে যে ডাক্তারের সাথে পর্যন্ত ওকে জুড়িয়ে দিল, তারপরে এর কন্টেন্ট কি, এটা নয় গেল, তারপরে একটা কন্টেন্ট, সেটা হচ্ছে ওই যে জানো মা মেয়ে করে, সেই ক্রিয়েটার আমাদের দলেই আছে অবশ্যই, সেই মেয়েটাকে উল্টো ভাল্টাভাবে এখানে ওর চরিত্রহীনতাটা করানো হলো, যেহেতু মেয়েটির বাবা বাইরে থাকে, সেহেতু মেয়েটিকে বলা হচ্ছে তার ঠাকুর দাদা নাকি মেয়েটিকে চার্জ করছে, এবং মেয়েটি নাকি যেখানে সংসার করতে গেছিল দর্শক বন্ধুরা, সেখান থেকে নাকি টাকা আদায় করতে গেছিল তার স্বামীর কাছ থেকে, এবং মেয়েটির মা ব্যবসা করে, এবং মানে মেয়েটিকে দিয়ে তো সেখানে টাকা আদায় করতে পারেনি, এই টাকা আদায় করতে গেছে, সরি, তো আর সেখানে নাকি মেয়েটির ভালো লাগেনি, তার ঠাকুর দাদার সাথে জুড়ে দিয়েছে, পো পিতা মহ মানে ঠাকুর দাদা তার সাথে জুড়ে দিয়েছে, তার মানে এ বাড়িতে এগুলোই দেখে এসছে, ঠিক আছে? এই যে কুলাঙ্গার, ও আর কি এগুলো দেখে এসছে, তোমরা দেখেছো ওর বউয়ের ব্লগে একটা ছেলেকে পাশে নিয়ে শুয়ে গেল, আমি একটু স্কিপ করে করে ওদের ব্লগটা দেখি, কেন কি খুব তো ভালো একটা ব্লগ হয় না, তো সেক্ষেত্রে একটা ছেলেকে দেখলাম, তার মানে ওই ছেলেটি ওই একই খাটে শুয়েছে, এই মানসিকতাটা ওই ঢোকাচ্ছে যে এই সব তার মানে হয় বা করে, একটা মানে মেয়ে তার ঠাকুর দাদার সাথে রিলেশনশিপে যাবে না, এটা একদম হয় না সেটা নয়, আমরা টিভিতে দেখে থাকি, কিন্তু ওই মেয়েটিকে, আচ্ছা একটা মেয়ে তো ডিভোর্স হয় বন্ধুরা, দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই প্রশ্নটা রইল, সেক্ষেত্রে সেই মেয়েটিরই কি দোষ থাকে, তার স্বামীর কি কোনো দোষ থাকে না, তার স্বামীও তো ডিভোর্স হয়, মানে মেয়েটা যদি ডিভোর্স হয় স্বামীটাই, স্বামীও কিন্তু ডিভোর্স হয়, কিন্তু আমাদের সমাজ এখনো কিছু পুরুষ তান্ত্রিক এবং না মহিলারাও আছে, শুধু ওই মেয়েটিকেই দোষারোপ করে, কেন ছেলেটিকে কেন দোষারোপ করা হয় না? আর সে ডিভোর্স নিয়েছে সেটা তার পার্সোনাল লাইফ, ওন লাইফ ওন ম্যাটার, তুই ভিডিও দেখ, ভিডিও থ্রু ভিডিও কর, এটা পার্সোনাল অ্যাটাক নয়, এরপরে কিন্তু এর থেকেও বেশি পার্সোনাল অ্যাটাক হবে বন্ধুরা, দর্শক বন্ধুরা, তখন কিন্তু ও বলছে না নিতে পারবে না, কাঁদি ইয়ে করে দিয়েছে, ওই করে দিয়েছে, ওর ওই সময় মানে ওর কাঁদানো মানে নোংরামি ঘাটা, নোংরামি করা, এর সাথে তাকে শুয়ে দেওয়া, ওর সাথে শুয়ে দেওয়া, অ্যাকচুয়ালি ওর বাড়িতে ও ওগুলো দেখে অভ্যস্ত, এবং ওর বউ নিশ্চয় ওগুলোই করে, বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা? ওর মাও ওগুলো করে, ওর মা মনে হয় আর কাজ করতে যান, ওগুলোই করতে যায়, আর ওর বউও মনে হয় ওগুলোই করে, আর ও মনে হয় ওগুলোই করে, ওর জন্য ও এই বিষয়টা খুব ভালো করে জানে। আমরা ঠাকুর দাদা ঠাকুমাকে, যদিও বা আমি ঠাকুর দাদাকে জীবনে কোনোদিন পাইনি, যাই হোক, তো সেক্ষেত্রে আমরা কত রেসপেক্ট করি, আমার দাদুকে আমরা পেয়েছি, কত ভালোবাসি, তার সাথে শোয়া যায় দর্শক বন্ধুরা? আর ডাক্তারদের চরিত্র নিয়েও এখানে কলঙ্কিত করা হলো, ডাক্তার নাকি পেশেন্টের ট্রিটমেন্ট না করে পেশেন্টের সাথে শোবে, তাহলে এই যে গাইনোকোলজিস্ট এত ডাক্তাররা থাকে, এই যে কত ডাক্তাররা ডেলিভারি করে, তাহলে কি তারা এইসব নোংরামি করে? এই এই প্রশ্নটা আপনাদের সামনেই থাকলো। আপনারা যারা মহিলারা দেখছেন, আপনারা অনেকেই মা হয়েছে, অনেকেই অনেক পুরুষ ডাক্তারের হাতে আপনাদের বাচ্চার ডেলিভারি করিয়েছেন, তাহলে তারা কি এই ধরনের নোংরামি করেছেন, নাকি আপনাদের ডাক্তাররা এই ধরনের নোংরামি করেছেন? এই প্রশ্নটা আপনাদের সামনে আমি ছুড়ে দিলাম, এবার এই কি গাতন দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।